আজকে আমরা যে অবস্থায়, যে সময় আমাদের দিনের মাহফিল গুলো হচ্ছে, যে মুহূর্তে দিনের মাহফিল গুলো হচ্ছে, এই মুহূর্তে সারা পৃথিবীতে ইসলাম ও মুসলিমের অত্যন্ত প্রতিকূল অবস্থায় চলছে, ঠিক কিনা? এই পৃথিবীর মানচিত্রে মুসলিম থাকবে কি থাকবে না চ্যালেঞ্জের মোকাবিলা হয়ে গেছে। সারা পৃথিবীর সমস্ত কাফির বেঈমান মুরতাদ সবাই মাঠে নেমেছে। আজকে ইহুদি নাসারার সঙ্গে বৈঠক করছে, নাসারারা ইহুদির সঙ্গে বৈঠক করছে। এই পৃথিবীর সবচেয়ে গাদ্দা, সবচেয়ে নরপুষ জাতি বৌদ্ধ সমাজ এই ইহুদদের সঙ্গে মিটিং করছে। কেমন করে মুসলিম জাতিকে এই পৃথিবীর মানচিত্র থেকে ব্যানিশ করে দেওয়া যায়, ঠিক কিনা? যেটা আমরা ফিলিস্তিনি ইতিহাস থেকে জানতে পারি, কাশ্মীরের ইতিহাস থেকে জানতে পারি, নিজের সচিত্রকে দেখা, সে আরাকানের মুসলমান রোহিঙ্গাদের কথা কে না জানে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানানো যাচ্ছে, তিনি আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে আমাদের দেশে থাকার অনুমতি দিয়েছেন। আল্লাহ পাককে যাযা খায়ের দান করে করেন, আমিন। এ বৌদ্ধ ধর্মের লোকগুলো যাদেরকে কোনো মানুষের কাতারে ফেলা যায় না, তারা স্ত্রীকার কুকুরের চেয়ে খারাপ, তারা মুসলমানদের রক্ত নিয়েছে, লিখেছে, তারা নিজেদের ধর্ম এবং ধর্মগুরুর সঙ্গে পর্যন্ত ডাক্তারি করছে। বৌদ্ধ ধর্মের ধর্মীয় মূল কথা হল অহিংস পরম ধর্ম আর জীবহত্যা মহাপাপ। এই যদি হয় তাদের ধর্মের মূল কথা, তাহলে তোমরা তাদের মাংসগুলো বস্তুগুলো কেটে কেটে ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, ছাপার করছো, তাদের ঘর বাড়িগুলোকে ভেঙ্গে বুলডোজার দিয়ে ভেঙ্গে আগুন জ্বালিয়ে দিচ্ছ, তাদের শত শত শিশু সন্তানগুলোকে জীবন্ত ভাবে ডাস্টবিনে নিক্ষেপ করছ, তাদের রক্ত আজকে নাফ নদীর পানির লালে লাল হয়ে গেছে, তাদের আত্মনাদে আজকে আরাকানের আকাশ ভারী হয়ে গেছে। তারা কি কোনো জীবের কাতারে পড়ে না? তারা কি কোনো জীবের কাতারে পড়ে না? মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী একটি ভবিষ্যৎবাণী করেছেন। বিশ্ব নবী বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অবিশ্বাসী তোমরা যদিও দেখো কাফের বেঈমানদের সঙ্গে পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষ লেগে আছে, কিন্তু মুসলিম সম্প্রদায় মুসলমানকে ধ্বংস করার জন্য তারা এক জাত, এক গোষ্ঠী, এক দল, ঠিক কিনা? আল্লাহ নবী শুধু এতটুকু বলেন নাই, বিষ্ণু বলেছেন, ইউসাক্রান্ত দাল উমাম, ও আমার সাহাবীরা, ও তমাম দুনিয়ার মুসলিম মিল্লাত, তোমরা শুনে রাখো, তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমন ভাবে ডাকতেছে, একে অপরকে এমন ভাবে ডাকবে যেমন করে খাবার বিছনা পাতে দস্তরখান পেতে আমরা একজন অপরজনকে খাবার জন্য ডাকতেছি, তা এমন করে একদল অপর দলকে ডাকতেছি মুসলমানদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য। বিশ্বনবী উমাম শব্দটি ব্যবহার করেছেন। আজকে জাতিসংঘের আরবি নাম হলো আল উমামুল মুত্তাহিদা, যার আঙ্গুলের ইশারায় তামাম দুনিয়ার মুসলিম নিধন কাজ চলছে।
নবীজি সেই শব্দটিই ব্যবহার করেছেন, আল উমামুল মুত্তাকা। আল্লাহ নবীর সাহাবীরা ওই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সময় মুসলমানদের এই অবস্থা হবে তখন কি পৃথিবীতে মুসলমান থাকবে না? তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি মুসলমানদের দুর্বল থাকবে? নবীজি বলছেন, না না না, মুসলমানদের সংখ্যা কম হবে না, মুসলমানদের সংখ্যা অনেক হবে। বর্তমানে কি মুসলমানদের সংখ্যা ওই সময়ের তুলনায় কি কম না বেশি বলে? আজকে সারা পৃথিবীতে 160 কোটি মুসলমান, কিন্তু মাত্র 75 থেকে 80 লক্ষ ইহুদি। সেই 75 থেকে 80 লক্ষ ইহুদির যন্ত্রণায়, 75 থেকে 80 লক্ষ ইহুদির ভয়ে তমাম দুনিয়ার মুসলিম মিল্লাত থরথর করে কাঁপছে। অথচ 1 কোটি 60 লক্ষ মুসলমান যদি একসাথে পেশাব করে দেয়, এই সমস্ত 80 লক্ষ ইহুদি বেঁচে যায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে দুর্বল হয়ে পড়েছে, মুসলমান আজকে দুর্বল হয়ে পড়েছে। আমাদেরকে সেই সমাজ থেকে উঠে আসতে হবে। বিশ্ব নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের অবস্থা হয় কেন, আশ্চর্য হয়ে গেলাম আমরা, মুসলমানের তো অবস্থা এত দুর্বল হবে কেন? আমরা কি কম নই? আমরা কি সংখ্যায় কম নই? কিন্তু আমরা কি ইহুদি নাসারা থেকে আমরা কি আমাদের বিজয় কেড়ে আনি নাই? ও মুসলমান, ইতিহাস পড়ে দেখো, তাবুকের যুদ্ধে রোম পারস্যের মতো মহাশক্তি পরাশক্তির ওই সিংহাসনে দিনের পতাকা উড্ডীন করার জন্য বিশ্বনবী মসজিদে নববীর সামনে বসে দাওয়াত দিয়েছেন। ও আমার সাহাবীরা, তোমরা কি আছো? ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য ওখানে রণাঙ্গনে যেতে হবে, কে আছো, কার কি আছে, তোমরা চলে আসো। ইতিহাস সাক্ষী, সবাই যার যার ইচ্ছা অনুযায়ী, তৌফিক অনুযায়ী যে যা পেরেছে নবীর সামনে উপস্থিত করেছে। একজন মহিলা একটা দুধের শিশু, ছোট একটা শিশু নিয়ে নবীর সামনে উপস্থিত করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার কাছে শিশু ছাড়া কিছু নাই, আমার এই শিশু সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে চলুন। আল্লাহ নবী বলল, ও মহিলা, তুমি কি ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? তুমি কি ঠাট্টা করতেছ? মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, অমুক যুদ্ধে আমার বড় ছেলে শাহাদাত বরণ করেছে, আমার এই শিশুকে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবীজি বলল, ও মহিলা, তোমার সন্তানকে তলোয়ার চালাতে পারবে নাকি? তোমার সন্তানকে ঘাল ধরতে পারবে নাকি? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার শিশু তলোয়ার ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, কিন্তু আমার শিশু তো ঢাল হতেও পারবে। সুবহানাল্লাহ, আমার শিশু তো ঢাল হতে পারবে যখন আপনাকে লক্ষ্য করে কাফের বেমান গুলা তীর মারতে থাকবে, তলোয়ার মারতে থাকবে, তখন আমার এই সন্তানকে আপনার বুকের সামনে ঢাল হিসাবে ব্যবহার করবেন, আর কাফের বেমানদের ঢালের দ্বারা আপনার বিমানদের তলোয়ারে আমার শিশু ক্ষত বিক্ষত হয়ে যাবে, আপনি নবী বেঁচে থাকবে, এটাই তো মুসলমানদের সান্ত্বনা। একটু জেগে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah.
আপনার সৈন্যদের নিকট মদ এবং নারী যেমন প্রিয়, মুহাম্মাদের সৈন্যদের নিকট আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আর অনেক প্রিয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম কেমন করে তাগিদ দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আজ মুসলমান ইমান হারা হয়ে গেছে, আর পৃথিবীর মুসলমান কাফের বেঈমানদের হুংকারে আজকে আমরা ধরাপৃষ্ঠ থেকে মনে হয় চলে যাব, মরে যাব। না না না, তারা কখনো আমাদের দিনকে কখনো বুলন্দ, আমাদের দিনকে কখনো নির্বাপিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তারা যাচ্ছে মুখের ফুৎকারের সঙ্গে ইসলামের বাতিকে নিভাই দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার দিন এই দুনিয়ায় আমার জমিনে দিনকে অবশ্যই প্রতিষ্ঠা করে ছাড়ব। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, সব এই জমিনে আল্লাহর দিন চলবে। কিন্তু কোন সার্ভিসের অভিযোগ বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে যে কথাটি বলেছেন ওটি সত্য কথা। আল্লাহ ইকবাল বলছেন, তাহলে দেখি ইমানতে সিনামে হামারা, তাহলে দেখি ইমানতে সিনামে হামারা, আসানি মিটানা নামো নিশা হামারা। যাদের হৃদয়ে তাওহীদের বীজ রয়েছে এদেরকে ধ্বংস করা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়, ঠিক কিনা? আর তোমরা আমাদেরকে রক্ত চক্ষু দেখাচ্ছ, আমরা কি রক্ত চক্ষু দেখে ভয় পাই? কারণ আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের দিয়েছে হৃদয়ে রয়েছে তাওহীদের বীজ, আমাদের হাতে রয়েছে নবীর সুন্ন। এজন্য সাহাবায়ে কেরামের এক হাতে ছিল ঢাল তরোয়াল, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের সঙ্গে যারা গাদ্দারি করেছে আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে, এই পৃথিবীর মানচিত্র থেকে নিস্তব্ধ নাবুদ করে দিয়েছে। অতীতে সাদ্দাম পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই, বর্তমানে হিটলার পারে নাই, মুসলিম পারে নাই, স্ট্যালিন পারে নাই, চার্লস ডব্লিউ বুশ পারে না তাদের স্বৈরাচারী শক্তিকে টিকে রাখার জন্য। এই পৃথিবীতে সম্পদ এবং অর্থ যদি সম্মানের অধিকারী হতো, সম্পদ এবং ঐশ্বর্য যদি সম্মানের অধিকারী হতো, তাহলে বুশের দালে সাংবাদিকের জুতা উঠত না, ঠিক না? সুতরাং ওখান থেকে শিক্ষা গ্রহণ কর, সম্পদ আর ঐশ্বর্য চিরদিন পৃথিবীতে মানুষকে ঢুকে যাবে না।
সুতরাং আমাদেরকে এই পৃথিবীতে যদি থাকতে হয় আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে, ঠিক না? আল্লাহর গোলামের সুরত থাকতে হবে। এই দুনিয়াতে সুয়ালক্ষ পয়গম্বর আসছে, প্রত্যেকে আল্লাহর গোলাম হয়েছে। আসো খুতবায় প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি আমরা সে আলোচনার দিকে ফিরে যান সবাই মিলে সুন্দর কণ্ঠে একবার পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জাগতিক সমস্ত পাপের কাজ থেকে দূরে রাখবে। আমরা তো আল্লাহর গোলাম, আমাদের পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আর গোলামের খাসিয়ত তো মরিবের সামনে সবসময় মাথাটা নত করে থাকবে, মরিব সবসময় মাথাটা উঁচু করে থাকবে আর গোলাম সবসময় মাথাটা নিচু করে থাকবে। এটাই তো লজিক, এটাই তো যুক্তির কথা। এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা, যত আল্লাহর বান্দা আল্লাহর ওলি পৃথিবীতে আসছে, প্রত্যেকে আল্লাহর নিকট গোলামীর পরিচয়টা দিতে সবচেয়ে ভালোবেসেছেন, ঠিক না? তাহলে আমাদের মূল পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমাদের পরিচয় কি? আমরা গুশি সুদ্ধা গোলাম, আমাদের মাও গোলাম, বাবাও গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ। এই যে গোলাম শব্দটা বলেছি, আমাদের কি লজ্জা লেগেছে নাকি আনন্দ হয়েছে? আমরা কার গোলাম? একদিন আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট বালক দুইজনে একসাথে খেলতেছেন, খেলার সাথে দুইজনে খেলছেন, হঠাৎ করে যে সময় হুসাইন এই কথাটি বলেছেন ওই সময়ে অর্ধ পৃথিবী শাসন করতেছেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সে তার ছেলেকে বলেছে তুই তো আমার নানার গোলামের বাচ্চা। যদি বর্তমানে এমনটি কথা কোনো প্রেসিডেন্টের সন্তানকে বলতো তাহলে তো তাকে 90 বার ফাঁসি দেওয়া হতো, ঠিক কিনা? তুই তো আমার নানার গোলামের বাচ্চা। আব্দুল্লাহ ইবনে উমর চলে গেল, আমার বাবা নবীর নাতি আমাকে বলছে আমি গোলামের বাচ্চা, এমনটি কথা কেন বললো বিচার করতে হবে? বললো তুমি নিষ্কারে শুনেছো নাকি? বললো হ্যাঁ নিষ্কারে শুনেছি, আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা, তার নানার গোলামের বাচ্চা। বললো হ্যাঁ বিচার অবশ্যই করব। হযরত হুসাইনের কাছে লোক পাঠানো হলো, হুসাইনকে ধরে আনা হলো, অমর জিজ্ঞাসা করলেন ও হুসাইন তুমি কি আমার ছেলেকে বলছো নাকি গোলামের বাচ্চা? নবী পরিবারের সন্তান জজবা অনেক বেশি, বললো হ্যাঁ ওদিন তো বলেছি গোলামের বাচ্চা, আজকে বলতেছি গোলামের বাচ্চা গোলাম। বললো হুসাইন তুমি যে কথাটি দেখি বলেছো এই কথা কি তুমি লিখে দিতে পারবে নাকি? বললো হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো। বললো একটি কাগজ আনো, কাগজের মাঝে লিখে দিল যে তুমি গোলামের বাচ্চা গোলাম। মুসলমান ভাইরা আমার,
যখন এই কথাটি লিখলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাগজটা হাতে নিয়ে চুমু খেলেন আর সভাসদবর্গ মন্ত্রী পরিষদ এমপিদেরকে বললেন ও আমার উপস্থিত ও আমার সার্গিতরা ও আমার উপস্থিত মন্ত্রী এমপিরা তোমরা শুনে রাখো যখন আমি ইন্তেকাল করব যখন আমি ইন্তেকাল করব আমার কাপড়ের সাথে আমার কাপড়ের ভিতরে এই কাগজটা রেখে দিও আমি যখন কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে উপস্থিত হব যখন আল্লাহর সামনে উপস্থিত হব আমি ওমর আল্লাহর জন্য কিছুই করতে পারি নাই আল্লাহ নবীর নাতির দেওয়া এই কাগজ তখন আমার সার্টিফাই করবে যে আমি একসময় নবীর গোলাম ছিলাম আর এর দ্বারাই হয়তো আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে তাহলে আমরা কি আল্লাহর গোলাম হতে চাই হাত তুলে দেখাই এই দুনিয়াতে যত ইবাদত আমরা করি প্রত্যেকটা ইবাদতের মূল টার্গেট হলো আল্লাহর গোলামি করা ঠিক কিনা সুতরাং নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাঝে সম্পূর্ণভাবে প্রকাশ পায় যে গোলাম এবং মরিবের দৃশ্য কেমন হবে আমার গ্যারেজে ভাইরা সমাজিত সংক্ষেপ আমি অতি দ্রুত আগাচ্ছি আমরা যে ইবাদত করে যতগুলি ইবাদত আমরা করি সকল ইবাদতের মূল টার্গেট হলো আল্লাহকে সন্তুষ্ট করা এই দুনিয়াতে সুয়ালক্ষ পয়গাম্বর পৃথিবীতে আসতে প্রত্যেকের উপরে নামাজ ফরজ ছিল এই দুনিয়াতে আল হাবিব বলেছেন আসরাতু রাসুলি আবাদা নামাজ হলো ইবাদতের মগজ মাথা হেড তোমার একটা হাত চলে গেছে বিকলাঙ্গ হয়েছে তোমার বাঁচার সম্ভাবনা আছে তোমার একটা পা চলে গেছে তোমার বাঁচার সম্ভাবনা আছে কিন্তু যখন তোমার মাথা চলে গেল তোমার 1% গ্যারান্টি নাই তুমি বেঁচে থাকার ও বান্দা ও মুসলমান বান্দা যখন আমার নামাজ হবে তাহলে আমার দুনিয়ার সব কিছু থাকবে যখন আমার নামাজ হবে না নামাজ চলে যাবে তাহলে আমার এই দুনিয়ার কোনো ইবাদত আর গ্রহণ হবে না নামাজকে শ্রেষ্ঠ ইবাদত বলার তিনটি কারণ প্রথম নম্বর কারণ হলো নামাজ গোলামীর সুরতের মাঝে একটি আমরা যে আল্লাহর গোলাম সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা নামাজের মাধ্যমে প্রকাশ পায় একেবারে কাঁপিয়ে ধরিয়া যখন আমরা দাঁড়াই আল্লাহ আকবর করি গোলাম যেভাবে থাকে আল্লাহ আকবর এবার কান ধরে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই আর আমার নাক এবং কপাল এই দুইটি দিয়ে প্রতিদিন 32 বার প্রতিনিয়ত 32 বার আমরা জমিন নামক কাগজের মাঝে দস্তখত করি নাক এবং কপাল দিয়ে দস্তখত করি মাবুদ আমি একমাত্র তোমার গোলাম আর কারো গোলাম নই দ্বিতীয় নম্বর সৃষ্টিতে কারণ হলো নামাজ ফরজ হয়েছে কোথায় আল্লাহর আরশে বিশ্ব নবীকে দাওয়াত করে ইনভাইট করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাড়িতে মেহমানদারি করেছেন আসার সময় 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন এই উম্মতের জন্য ওখান থেকে 5 ওয়াক্ত করেছেন কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা যদি তুমি 50 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নয় নামাজকে সঠিকভাবে পড়ো আমি আল্লাহ পাক তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব আরেকটা কারণ হলো নামাজ তোমাকে নেতা নির্বাচন শিখাবে কি শিখাবে নেতা নির্বাচন শিখাবে একজন ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ পড়ি ইমাম যখন সেজদায় যায় আমরা সেজদায় করি ইমাম যখন রুকুতে যায় আমরা রুকু করি ইমামের বাইরে কোনো কাজ করা যাবে না নামাজ তোমাকে নেতা নির্বাচন নেতার আনুগত্য কেমন করে করতে হবে এটা শিখাবে আবার ইমাম সাহেব যখন ভুল করবে মুক্তারির পিছন থেকে আল্লাহ
থাকবে বলে তাকে লোকমা দিবে, প্রথম সতর্ক করছে। দ্বিতীয়বার গুণ হচ্ছে আবার সতর্ক করছে আল্লাহু আকবার। তৃতীয়বার গুণ হচ্ছে আবার বলছে আল্লাহু আকবার। যদি ইমাম সাহেব সতর্ক না হয়, নামাজ ছেড়ে দাও, ইমামকে বের করে দাও, নতুন ইমাম ওখানে কায়েম করে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে একজন ইমাম সমাজের মসজিদের 500-1000 মুসল্লি কি হয়? ইমাম হয়, নেতা হয়। এখান থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করা দরকার। যখন ইরশাদ আসে একজন এমপি কয়েক লক্ষ মানুষের ইমাম হবে, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করো। সে এমপি যখন নিয়োগ হবে তখন তাকে দেখা হয় না, সে এমপি সাহেব নামাজি কিনা, সে এমপি সাহেব ভালো কিনা, জিরাখোর কিনা, মূল সুদ ঘুষ খায় কিনা, সে পর্দা করে কিনা, তার বিড়ি পর্দা করে কিনা, সামাজিক অনাচার থেকে সে মুক্ত কিনা, এইগুলো কিন্তু দেখা হয় না। ইমাম সাহেব যখন তুমি নিয়োগ দাও তখন তো এইগুলো দেখো। ইমামের এখান থেকে তোমাকে সেই নেতা নির্বাচন শিখতে হবে। সংক্ষেপ সময় প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে মুসলিমের সংখ্যা কিন্তু এখন কম নয়। আজানের সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে গেছে, মুসল্লি বেড়ে গেছে, মসজিদ বেড়ে গেছে, কিন্তু সমাজে অনাচার বেড়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেন, সূর্য উঠার সাথে সাথে যেমন অন্ধকার কেটে যায়, অনুরূপ ভাবে মুসল্লি বাড়ার সাথে সাথে সামাজিক অনাচার দূর হওয়ার কথা। কিন্তু পূর্ব আকাশে যখন সূর্য উঠে আলো চলে আসে, এটা যেমন সত্য, একজন মুসল্লি নামাজ পড়বে তার থেকে অনাচার যাবে না, তার থেকে অন্যায় কাজ যাবে না, এটা তো হতে পারে না। এটা কেমন করে হলো? সময়টা হাজরি, আমি যে আয়াতটা নিয়েছি এর তর্জমা করে সামান্য ব্যাখ্যা করে আলোচনা শেষ করেছি। যে আলোচনা নিয়েছি দীর্ঘ 23 বছর আলোচনা করলেও শেষ হবে না, যেহেতু নবীজি 63 বছর জীবনে 23 বছর আল্লাহর কোরআন নাযিল হয়েছে, এবং এই 23 বছরে আল্লাহ পাক নবীকে নামাজের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, না সালাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে পাপের কাছ থেকে দূরে রাখবে। কিন্তু নামাজ নামাজিকে পাপের কাছ থেকে কেমনে করে দূরে রাখলো? আমরা তো এখন মুসল্লি হয়ে মানুষ হয়ে মানুষের গোলামির টাকার থেকে এখন মুক্ত হতে পারলাম না। আমরা তো মুসল্লি হয়ে নামাজের নামাজি হয়ে মানুষের গোলামি থেকে মুক্ত হতে পারলাম না। আজকে নামাজি অবস্থা দেখলে অত্যন্ত দুঃখে হাসি না কান্না আসে। সে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে ওজনে যায় কম দেয়, এখানে নামাজ পড়ে সুদি কারবার করে, এখানে নামাজ পড়ে ঘুষের কারবার করে। কেউ কারণ আল্লাহর কোরআন কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে যে নামাজ পড়ে সে সকল পাপ কাজ তার থেকে দূর হয়ে যাবে, সকল পাপ কাজ তাকে মুক্ত রাখবে নামাজ। তাহলে নামাজও পড়তেছে সকল অনাচার করতেছে, তাকওয়ায়। কারণ কি? সমাজের আসল উদ্দেশ্য হলো আমরা নামাজিরা আমাদের নামাজের সিরিয়াল বুঝিনা। আমি সংক্ষেপে কথা বলছি, আমি আমার ভাষায় বলছি, এ দুনিয়াতে যত মুসল্লি আছে আমি এদেরকে 5টি কাতারে ভাগ করতেছি। প্রথম কাতার হলো কোন কাতারের মুসল্লিকে নামাজ পাপের কাছ থেকে রক্ষা করে, আজকে আমরা এই বিষয়টা বুঝে নিই। প্রথম নাম্বার মুসল্লি হলো আমরা এমন কিছু মুসল্লি আছি যারা মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে ছেড়ে দেই। জুমা পড়লে 5 ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্ত পড়লে ঈদের নামাজ পড়ি না। এই যে এই কাতারের মুসল্লি, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজে শৈথিল্য করেন, যারা এক ওয়াক্ত পড়ে আরেকটু পড়ে না, নামাজ পড়তে গেলে মন ঠিক থাকে না, এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবে। এ হলো এক কাতার, সংক্ষেপে বলে যাচ্ছি। দ্বিতীয় কাতার হলো
এমন কিছু মুসলিম আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজে তার মন নাই এবং মনকে রাখার জন্য চেষ্টা করে না। এই প্রকারের মুসল্লি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ধমক দিবেন, অত্যন্ত কঠিন ধমক দিবেন, যে এক ধমকে আল্লাহর ধমকের সঙ্গে তার পরিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তিন নম্বর কাতারে মুসল্লি হল যে মুসল্লি নামাজ পড়ে নামাজে মন নাই কিন্তু মনকে ধরে রাখার জন্য চেষ্টা করে, মনকে ধরে রাখার জন্য চেষ্টা করে যখন সন্ধ্যা অপেক্ষা করে দাঁড়ায় তার মন এদিক চলে যায় ওদিক চলে যায় কিন্তু সে মনকে ধরে রাখার জন্য চেষ্টা করে। নবীজি বলেছে যে তুমি ইবাদত করো ওইভাবে আনতাবুদুল্লাহ তান্নাকা নারা, যে আল্লাহ তোমাকে আর তুমি আল্লাহকে দেখছো, আর যদি আল্লাহ তুমি আল্লাহকে না দেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখে, এই ধারণা নিয়ে তুমি নামাজ পড়ো। ওই তিন নম্বর কাতারে মুসল্লিম এই ট্রেনিংটা নিতে নিতে যখন নামাজ পড়ে মন যখন অন্যদিক চলে যায় আবার মনকে নিয়ে আসে, মনকে নিয়ে আসে নামাজ পড়তে চেষ্টা করেন, এই এই কাতারের মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো খুশি খুশির সহিত আল্লাহ পাক ওয়াদা করছে তাকে ক্ষমা করে দিবেন। এই তিন নম্বরে কাতারে মুসলিম যখন নামাজের ট্রেনিং নেয় যা আল্লাহ যখন মন ওদিক চলে যায় আবার নামাজের মাঝে মনকে নিয়ে আসে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে, এই ট্রেনিংটা নিতে নিতে এক সময় তার অবস্থা এমন হয় যে তার মনটা আর কোনো দিক যায় না। সে এখান থেকে ট্রেনিং নিয়ে যখন সে ব্যবসা বাণিজ্যে যায় যখন ওজনে কম দিতে চায় তখন তার নামাজের শিক্ষা থেকে ধারণা নেয়া ওই শিক্ষা সামনে এসে যায় যে আল্লাহ আমাকে দেখতেছে, তখন সে আর ওজনে কম দিতে পারে না। যখন ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে আসে তখন তার মনে পড়ে আল্লাহ আমাকে দেখতেছে, সে আর ঘুষ খাওয়া সম্ভব হয় না, দরজা বন্ধ করে যখন গুনাহ করবে আল্লাহ আমাকে দেখতেছে এই ধারণা নিয়ে তখন আর তার কোনো গুনাহই করা হয় না, আর সে তখন চার নাম্বার কাতারে পৌঁছে। এই কাতারের মুসল্লিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে পাপের কাজ থেকে রক্ষা করে, কিন্তু কোন কাতারের মুসল্লি? এই চার নাম্বার কাতারের মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাপ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। বুঝাইছেনি পাঁচ নম্বর কাতারের মুসল্লি যে দুনিয়ার সমস্ত সম্পদ ঐশ্বর্য রাজত্ব সকল কিছুর থেকে যার কাছে নামাজ প্রিয় হয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত সম্পদ চলে যায় কিন্তু যখন সে আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে গেল দুনিয়ার সবকিছু প্রিয়। যা শিক্ষা পাই আমরা সাহাবায়ে কেরামের নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কাতার বুঝে আল্লাহ পাক ইবাদত করার তৌফিক দান করো। আমা আলাইহি বিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুন্দর তাফসীর কোরআন মাহফিলে সুন্দর করে উপস্থাপন করার জন্য মহতারাম মেহমানকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বিশেষ মেহমান ঢাকা থেকে আগত জনাব অ্যাডভোকেট মাইনুদ্দিন সাহেব সংক্ষিপ্ত আলোচনা করবেন। আলহাজ জনাব অ্যাডভোকেট মাইনুদ্দিন সাহেব। ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তো আজকে বিশেষ করে আমরা আমাদের সবার গর্ব হওয়া উচিত যে আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল হচ্ছে এবং আমরা আশা করি এই ওয়াজ মাহফিল প্রতি বছরই হবে। ওয়াজ মাহফিলের পিছনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব এবং আমাদের ভাই
জাহাঙ্গীর আলম এবং অন্যান্য যারা ভূমিকা রেখেছেন, জাহাঙ্গীর আলম খাজা, নুরুজ্জামান সাহেব সহ যারা ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি আমাদের সমাজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী দিনেও যেন আমরা সবাই মিলে এরকম মাহফিল উপস্থাপন, মাহফিল উপহার দিতে পারি, আঞ্চাম দিতে পারি। আমি একটি হাদিস বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালিম খামসান কাবলা খামসি, সাবাবাকা কাবলা হারামিকা, ওয়াসসিহাতা কাবলা সুকমিকা, ওগেনাকা কাবলা ফাকরিকা, ওফারাগাকা কাবলা শুকরিকা, ওহায়াতাকা কাবলা মাউতি। যে তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসের গুরুত্ব দাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও, গরিব হওয়ার আগে সম্পদের গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও, এবং ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের গুরুত্ব দাও, মৃত্যু আসার